মিষ্টি খাচ্ছ কেন তুমি? তোমাকে ডাক্তারে মিষ্টি খেতে বারণ করেছে না? সুগারে ওষুধ খাবে, মিষ্টিও খাবে। ছাড়ো তুমি মিষ্টি, মিষ্টি একদম নেবে না, একদম মিষ্টি খাওয়া তোমার বন্ধ। এবার আমি যে খাবারটা দেবো বানাবো সেটাই তুমি খাবে। বসো এখন তুমি এখানে। মিষ্টি বার করে খাবো সেটা বৌমা কোথা থেকে চলে আসলো? তোটা একটু খাতো মিষ্টিটা, সেটাও খেতে পারলাম নাই। হ্যাঁ মা, শুনলাম নাকি তুমি ওই ফ্রিজের থেকে মিষ্টি চুরি করে খাচ্ছিলে? তোমার সুগার আছে, সুগার তো বাড়ি আছে তোমার, তুমি ফ্রিজ থেকে মিষ্টি বাকর খাচ্ছ, এটা কেমন? আচ্ছা তো আজ থেকে উৎসব চলবে না, আজ থেকে ওই যা বলবো বাকা আমি তোমার সেটা কি মানে করে খাওয়াবে, মিষ্টি মিষ্টি খাও না। অন্তরা, এ অন্তরা, হ্যাঁ খাবার দে, খিদা লেগেছে। আজ কি খাবার বানাচ্ছিস? কালা ভাজা রুটি, কালা ভাজাটা হয়ে গেছে, রুটিটা করে নিয়ে এক্ষুনি দিচ্ছি। না না, আমি কালা ভাজা রুটি খাবো নাই, আমার কালা ভাজা রুটি খেতে ভালো লাগে নাই। এখন থেকে তোমাকে এক মাস কালা ভাজা রুটি খেতে হবে, কালা ভাজা, কালার চচ্চড়ি, কালা সেদ্ধ, সব কালারই সব কিছু দিয়ে খেতে হবে। মিষ্টি কেন খেলে তুমি? তোমাকে বারণ করা হয়েছিল না? এক মাস আসতি, তুমি এক মাস ধরে কাল্লাই খাও শুধু। আনছি নাও মা তোমার খাবার। তুই বললি কাল্লা ভাজা করেছিস, আগে যে মিষ্টি দিলি, ঘুগনি দিলি। আজকে দিলাম, তোমার ছেলেকে বলো না, কিন্তু তুমি আর চুরি করে মিষ্টি খাবে না। আমি যখন দেবো এক সপ্তাহ পর পর তুমি একটা করে মিষ্টি খাবে। এখন এটা খাও, তুই অনেক ভালো। হ্যাঁ ঠিক আছে, তোমার ছেলেকে আমিও বলবো না, তুমিও বলো না, খাও। ঠিক আছে মা, আমার তুই আমার অনেক, কিন্তু আমাকে না বলে মিষ্টি খাবে খাবে না, কিন্তু আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমার বৌমা খুব ভালো, মুখে বলে কিন্তু খাবারের সময় ঠিক দিয়ে দেয়। এমনি বৌমা সবাইকার ঘরে ঘরে যেমন হয়, খুব ভালো, এবারে খুব ভালো আনন্দ করে খাবো। সুগারের মানুষ হলেও আমি একটু লোভী বটি, মিষ্টি দেখলে আমার একটু লোভ লাগে, কি করব, খাই একটু,